সামনেই ছট পুজো, বাড়ি যাওয়ার জন্য মনস্থির করেও আর বাড়ি যাওয়া হলো না। তার আগে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো সাকরাইলের চুনাভাটির যুবক সুরজ সাওয়ের। সবজির দোকান বন্ধ করার সময় ঘটে দুর্ঘটনা, তাকে ভর্তি করা হয় আন্দুল রোডের একটি বেসরকারি নার্সিংহোমে, সেখানেই সন্ধ্যাবেলায় তার মৃত্যু হয়। এই ঘটনায় নাজিরগঞ্জ থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। চুনাভাটি এলাকার বছর ২৪ যুবক সুরজ দীর্ঘদিন ধরে ওই এলাকায় সবজি ব্যবসা করতেন। আন্দুল রোডের ধারে সবজির গোডাউনের পাশাপাশি ফুটপাতে সে দোকান চালাত। নিজের দোকান থেকে বিদ্যুতের সংযোগ নিয়ে ফুটপাতে দোকান চালাত সে। তার আদি বাড়ি ঝাড়খণ্ডে। ছট পুজো উপলক্ষে দেশের বাড়ি যাওয়ার জন্য সে দুপুরে দোকান বন্ধ করতে যায়। সেই মতো দোকানের ছাতা গোটানোর কাজ শুরু করলে হঠাৎই বিদ্যুৎপৃষ্ট হয় সে, ছিটকে পড়েন রাস্তায়। স্থানীয় বাসিন্দারা তাকে টোটোয় চাপিয়ে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায়, সেখানেই তার চিকিৎসা চলছিল। পরে সন্ধ্যাবেলা মৃত্যু হয় তার। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। বাজার কমিটির পক্ষ থেকে গোটা ঘটনা খতিয়ে দেখতে পুলিশের কাছে অনুরোধ করা হয়েছে। নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তার ছিঁড়ে যাওয়ার কারণেই ছাতা বিদ্যুৎবাহিত হয়ে যায়, তাতেই হাত লেগে বিদ্যুৎপৃষ্ট হয় সুরজ। হাওড়া থেকে বৈদ্যনাথ ঝাড়, রিপোর্ট আজতাক বাংলা।